নতুন মৌসুমে নতুন লক্ষ্য নিয়ে মাঠে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সে লক্ষ্য পূরণে কোনো ভুল করতে চায় না কার্লো আনচেলত্তি বাহিনী। তাই তো লা লিগায় শুরুটা জয় দিয়ে রাঙিয়েছিল মাদ্রিদিস্তারা। গেল মৌসুমে কোনো মতে অবনমন এড়ানো ও আলমেরিয়ার মুখোমুখি এবার স্প্যানিশ জায়ান্টরা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের ঘরের মাঠে খেলা, শক্তিমত্তায় ঢের এগিয়ে থাকায় নির্ভর হয়ে ম্যাচ শুরু করে রিয়াল মাদ্রিদ। তবে আলমেরিয়া যে ঘরের মাঠের সুবিধাটা এভাবে কাজে লাগাবে তা কি আর বুঝেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা? মাত্র তিন মিনিটেই রিয়ালের চোখে ধুলো দিয়ে লিড নেয় আলমেরিয়া। আরেবাসের গোলে 1-0 এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে একেবারে তেতে ওঠেন রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। গোল শোধের নেশায় মত্ত বেলিংহাম সুযোগটা কাজে লাগান ম্যাচের 19 মিনিটে। আলমেরিয়ার রক্ষণকে বোকা বানিয়ে দলকে সমতায় ফেরান জুড। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ব্যবধান বাড়াতে চেষ্টাও করে কার্লো আনচেলত্তির শিষ্যরা, যদিও প্রথমার্ধে 1-1 গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণে এগিয়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচের 60 মিনিটে আবারও জ্বলে ওঠেন জুড বেলিংহাম। টনি ক্রুজের ফ্রি কিকে দারুণ হেডে বল জালে জড়ান বেলিংহাম। 2-1 ব্যবধানে এগিয়ে থেকে এবার খানিক স্বস্তির নিঃশ্বাস রিয়ালের। তবে আলমেরিয়াও গোল শোধে চালিয়েছে প্রাণপণ চেষ্টা। ম্যাচের 73 মিনিটে বেলিংহামের পাস থেকে বল পায়ে পেয়ে তা জালে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র। শেষ পর্যন্ত 3-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এদিকে ইপিএলে দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে গেল মৌসুমের ট্রেবল জয়ী দলটা। পুরো ম্যাচ জুড়ে 60% বল দখলে রাখে সিটিজেন। ম্যাচের 31 মিনিটে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় সিটি। এরপর পুরো ম্যাচ জুড়ে আর কোনো গোল না হলে 1-0 ব্যবধানে জয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল। আরেক ম্যাচে টটেনহাম হটস্পারের বিপক্ষে 2-0 ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের লিড নেয় টটেনহাম। পাপা মাতারসারের গোলে এগিয়ে যায় তারা। এরপর লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে 2-0 ব্যবধানের হারে মাঠ ছাড়ে রেড ডেভিলস। তাজিন খন্দকার, সময় সংবাদ।